বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী শুক্রবার থেকে। ভারতের তাবলিগ মুরব্বী মাওলানা সাদ অনুসারীগণ এই পর্বে অংশ নেবেন। বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব সমাপ্তির পর ইস্তেমা ময়দানে পুলিশ এবং প্রশাসনের তত্ত্বাবধানে ছিল। আজ দ্বিতীয় পর্বের বিশ্ব ইস্তেমার জন্য মাওলানা সাদ অনুসারীদের কাছে আনুষ্ঠানিকভাবে ময়দান হস্তান্তর করা হয়েছে। দুই পক্ষের তাবলিগ মুরব্বীদের প্রতিনিধি, গাজীপুরের জেলা প্রশাসক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার এই সময় উপস্থিত ছিলেন। আজ থেকেই বিশ্ব ইস্তেমা ময়দানে মুসল্লিরা আসতে শুরু করেছেন। দ্বিতীয় পক্ষের জন্য যাতে ইস্তেমাটি সুন্দরভাবে অল্প সময়ের ভিতরে তারা সম্পন্ন করতে পারেন এবং এখানে আইন শৃঙ্খলার পরিস্থিতি যাতে অবনতি না হয় এবং শান্তিপূর্ণ উপায়ে যাতে উভয় পক্ষ এক পক্ষ আর পক্ষ হ্যান্ড ওভার করতে পারেন এবং দ্বিতীয়বার দ্বিতীয় ইস্তেমা শুরু হয় সেই জন্য আমরা ব্যবস্থা নিয়েছি।